পিতৃহারা হলেন চলচ্চিত্র পরিবার। নায়ক রাজ্জাকের মৃত্যুর পর এমন কথাই উঠে আসলো তার দীর্ঘদিনের সহকর্মী ও চলচ্চিত্রের কলাকুশলীদের স্মৃতিচারণে। বিএফডিসি প্রাঙ্গণে তাকে শেষবারের মতো দেখতে আসা চলচ্চিত্র অঙ্গনের মানুষের সাথে কথা বলে শোবিজ টুনাইট। জীবনের বেশিরভাগ সময় যে জায়গাতে কাটিয়েছেন সেখানেই অনুষ্ঠিত হলো তার প্রথম জানাজার নামাজ। তাকে শেষবারের মতো দেখতে ছুটে আসেন চলচ্চিত্র অঙ্গনের মানুষরা। নায়ক রাজ্জাকের চলে যাওয়াকে কোনোভাবেই মেনে নিতে পারছে না সহকর্মী সহশিল্পীরা। দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে তিনি কাজ করেছেন অসংখ্য মানুষের সাথে, জড়িয়ে আছেন হাজারো স্মৃতিতে। আমার সৌভাগ্য হয়নি রাজ্জাক আঙ্কেলের প্রোডাকশনে কাজ করা, মানে তার নিজস্ব প্রোডাকশনে। ওনার অনেক ইচ্ছা ছিল আমাকে নিয়ে কাজ করার, তো উনি আমাদেরকে ছেড়ে চলে যাবে এভাবে এটা আমরা আমাদের আশা না, এবং এটা বিশ্বাসও এখনও বিশ্বাস হচ্ছে না যে রাজ্জাক আঙ্কেল আমাদের মাঝে নেই। সে বাবার মতো টেক কেয়ার করতো যখন সেটে থাকতো, অনেক অনেক কষ্ট হচ্ছে তার জন্য। কালকের থেকেই খুব বেশি কষ্ট লাগাচ্ছে এইটা যে আমাকে এই শেষবার রাজ্জাক ভাই নাস্তা খাইয়েছিলেন বসে, এই জন্যই কি যে শরীফ সাহেব আমাকে সবসময় শরীফ সাহেব ডাকতেন, খুব ভালোবাসতেন, আবার অনেক সময় অনেক কারণে অনেক শাসনও করেছেন আমাকে। তো সব মিলে আমার অভিভাবক চলে গেছেন, আমার হৃদয়টা শূন্য হয়ে গেছে। সিনেমায় বাবা চরিত্রে অভিনয় করেছেন, তবে বাস্তবে তিনি নিজেকে গড়ে তুলেছেন চলচ্চিত্র অঙ্গনের পিতা হিসেবে। পৃথিবীর প্রতিটা দেশের চলচ্চিত্রে একজন শ্রেষ্ঠ নায়ক আসে, যেমন হলিউডের জীবনের শ্রেষ্ঠ নায়ক ছিলেন মার্লিন ব্র্যান্ডো, ওই মার্লিন ব্র্যান্ডো আরেকজন আর হতে পারেনি। ইন্ডিয়াতে আরেকটি দিলীপ কুমার হতে পারেনি, এক দিলীপ কুমার এসেছিল। পশ্চিমবাংলায় এক উত্তম কুমার এসেছিল, আরেকটি উত্তম কুমারের জন্ম হয়নি। ঠিক তেমনি আমাদের দেশে রাজ্জাক ভাই এসেছিলেন এবং আরেকটি রাজ্জাক হয়নি। আমার মনে হয় আরেকটি রাজ্জাক কেউ হতে পারবে না, সে সুযোগ কারণ নেই। কোনো একটি সময়ে এমন হয়েছে যে একা রাজ্জাক সাহেব এই ইন্ডাস্ট্রির মানে মাথায় করে তুলে নিয়ে আসছে, তো সে কারণে আমরা বলবো যেটি আমাদের জন্য বিশাল ক্ষতি। বিশাল মানে হয়তো উনি এখন অভিনয় করতেন না শারীরিক কারণে, কিন্তু আমাদের বিভিন্ন দাবি দেওয়া, আমাদের যে ন্যায্য পাওনা, আমাদের যে চলচ্চিত্রের উন্নয়ন, এসব বিষয়ে উনি সবসময় অকুণ্ঠভাবে সমর্থন দিতেন। চলচ্চিত্রের পরিবার যখন আমরা দিন দিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, তখন আসলে আমরা কি আমাদের অভিভাবক যারা ছিলেন তাদের কাছেই কিন্তু আমরা আসলে পরামর্শের জন্য যাই। আমি মনে করি বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় নায়ক, বড় একজন অভিভাবককে আমরা আসলে হারিয়েছি। আমি আপনাকে দেখে অনুপ্রাণিত হয়েছে, আপনাকে দেখে আমি এই চলচ্চিত্র শিল্পে এসেছি। তখন ভাবনাটা ছিল আমার পরিচালনার, আমি যদি রাজ্জাক ভাইয়ের মতো নায়ক হতে পারতাম, সেই চিন্তা চেতনাই ছিল তরুণ বয়সে। পরবর্তীকালে দেখলাম যে না, রাজ্জাকের মতো বললেই হওয়া যায় না, রাজ্জাক রাজ্জাক। যে ছবিটা দিয়ে আবার নতুন করে রাজ্জাক ভাইকে আমরা লাইম লাইটে নিয়ে আসলাম, আমি বিশেষ করে আনলাম শান্তকান্ন মাস্তান। তো ওই শান্তকান্ন মাস্তানে তো তারই মুখ থেকেই আমার ছবির নাম আসে, বাবার কাঁধে সন্তানের লাশ। আজকে আমি বাবা হিসেবে আমার সন্তানের লাশ নিয়ে আমাকে কবরে যেতে হবে। এরপরে যে ওখানে কান্না শুরু করে, তা আমার কথা ছিল যে আপনি যতক্ষণ কাঁদবেন ক্যামেরা ততক্ষণ চলবে, ক্যামেরার ফিল্ম শেষ হয়ে গেছে। উনি কাঁদতেই আছে কিন্তু কান্নার শেষ হচ্ছে না। রাজ রাজ্জাকের এই শূন্যতা হয়তো কেউ পূরণ করতে পারবেন না, তবে চলচ্চিত্র শিল্পকে বাঁচিয়ে রাখার যে চেষ্টা তিনি সারা জীবন করে গেছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব থেকে গেল নতুন প্রজন্মের কাছে। সাকিব শুভ, শোবিজ টুনাইট। দর্শক লাখ শোবিজ টুনাইটে আরো একবার সময় হলো, বিরতিতে যাওয়ার আমাদের সঙ্গে থাকুন। লাক্স জেসমিনের চিরচেনা সৌরভে ফ্লোরাল ফিউশন অয়েলের আধুনিকতা, যা দেয় ফুলের মতো কোমল আর সুরভিত ত্বক।